নমস্কার সর্বপ্রথম আপনাদের জানাবো মানুষ খাচ্ছে মানুষ খাচ্ছে প্রচুর দিন রাত খাচ্ছে টাকা পয়সাও আনছে ইনকামও ভালো করছে কিন্তু দেখা যাচ্ছে কিছুতেই আপনাদের হাতে টাকা পয়সা আর থাকছে না যখন টাকা পয়সা না থাকে মানুষের অবস্থা ভীষণ শোচনীয় হয়ে যায় তার মানে সে দুশ্চিন্তায় পড়ে যায় যে মাস শেষ হতে না এতেই আমার ধার হয়ে যাচ্ছে বাইরে বাজারে ইত্যাদি সব জায়গায় টাকা পয়সা আবার মাইনে পাবো তখন এদের দেব। এটা ম্যাক্সিমাম মানুষের মধ্যে দেখা যায় কারণ আজকের যুগে খরচা মানুষের প্রচুর বেড়ে গেছে আমি আপনাদের কিছু উপায় বলব যেগুলির থেকে আপনারা নিশ্চয়ই সব ঝঞ্ঝট থেকে মুক্তি পাবেন ছোট ঘর হোক বড়ো ঘর হোক কোনো ব্যাপার নেই ব্যাপারটা হচ্ছে আপনার ঘরটার মধ্যে ঘরের ভেতরে সব থেকে বড়ো জিনিস হচ্ছে আপনি এটা দেখবেন যে ঘরের মধ্যে আপনি দেখবেন দক্ষিণ পূর্ব আপনার দক্ষিণ পূর্ব দিকে কোনো নীল রঙের পর্দা টাঙিয়েছেন বা নীল রঙের কোনো জিনিস করেছেন নীল রঙটা করে দেয়ালটাকে নীল রঙ করে রেখেছেন দক্ষিণ পূর্বে যদি নীল রং থাকে আপনার পকেটে কোনো দিন পয়সা থাকবে না জলের মতন বেরিয়ে যাবে জলের মতন বেরিয়ে যাবে আপনার পাঁচটা টাকাও পকেটে থাকবে না আপনি এক মাস বলছেন ছাব্বিশ সাতাশ তারিখে সব শেষ হয়ে যাচ্ছে আমি বলবো এখানে দশ তারিখেই আপনার পকেট খালি হয়ে যাবে কিছু থাকবে না কোনো টাকা পয়সা আপনি রাখতে পারবেন সেভিংস জীবনেই হবে না আপনি এটা দেখুন আপনার বাড়িতে যে বেডরুমে আপনি থাকেন যে বেড যে রোজগার করছেন যারা রোজগার করছেন ইভেন তাও আমি বলবো যে রোজগার শুধু বলে নয় যে পরিবারের সমস্ত সদস্য যে পরিবারের মধ্যে একটা বাড়ির মধ্যে বা ফ্ল্যাটের মধ্যে থাকছেন আজকাল তো ভীষণভাবে ডিজাইন করে আমরা আপনারা সকলেই এই রঙটা করে দে এখানে ট্যাক্সের করে দাও এখানে এই করে দাও এখানে এই করে দাও তার নেগেটিভ সাইডটাও চিন্তা করবেন যে একটা মানুষের কত জায়গার থেকে নেগেটিভিটি আসে তা দক্ষিণ পূর্ব দিকে যদি আপনি নীল রঙ করে রেখেছেন বা নীল রঙের কোনো জিনিস রেখেছেন নীল পর্দাই লাগিয়েছেন বা মাটিতেও কোনো নীল কাপড় ফেলে রেখেছেন বা নীল রঙের কিছু একটা জিনিস ওই জায়গায় করে রেখেছেন তাহলে জেনে রেখেন জেনে রাখুন আপনার টাকা পয়সা জলের মতন বেরিয়ে যাবে কিছু রাখতে পারবেন মানে বলতে গেলে আগুনের মতো উড়ে যাবে হাওয়ার মতন সব উড়ে যাবে আগুনে পূর্বে আর হাওয়ার মতো সব উড়ে যাবে সেই জায়গাতে টাকা পয়সা কোনো দিন সেভ করতে পারবেন না দয়া করে আমি আপনাদের বলবো ওই জায়গা থেকে নীল রংটা সরিয়ে দিন দক্ষিণ পূর্ব দিকে আপনি সবুজ রং করতে পারেন সবুজ রঙ করবেন টাকা পয়সা বাঁচবে আপনার পকেটও ঠিক থাকবে খালিও কোনোদিন হবে না পার্সের মধ্যে দেখবেন মোটা টাকাই সবসময় থাকবে আর আপনি যে কলার তুলে বলতে পারবেন যে কত টাকা তোমার কিছু আছে বলো আমি আগেই দিচ্ছি তোমাকে আমি পাঁচশো টাকা অ্যাডভান্স দিয়ে যাচ্ছি হাজার টাকা অ্যাডভান্স দিয়ে যাচ্ছি আমার ঘরের সব যত সব রাশনপত্র তুমি পাঠিয়ে দাও ঘরের সব জিনিস পাঠিয়ে দাও এই ডাটে আপনি কথা বলবেন সবার সাথে আপনার পকেট কোনোদিন খালি থাকবে না এই যে খালি হয়ে যায় যখন মানুষের টাকা পয়সা বেরিয়ে যায় তখন কিছুতেই নিজেকে সামলাতে পারে না নিজে হোজ জ্ঞানও ঠিক থাকে না সেই জন্য বল ডিপ্রেশনের কারণও হয়ে যায় ডিপ্রেশন এই জন্য মানুষের মধ্যে আসে হতাশা চলে আসে যদি আপনার দক্ষিণ পূর্ব দিকে যে কোনো ঘরের আপনার বাড়ি বা ফ্ল্যাটের যে কোনো ঘরের সেই ঘরে দক্ষিণ পূর্ব দেখবেন দক্ষিণ পূর্বে কোনো রকমের নীল জিনিস রাখবে না ইভেন ব্লু ফ্লাওয়ার অনেকেরা ফ্লাওয়ারও নিয়ে আসে কালারিং ফ্লাওয়ার সেগুলো পাওয়া যায় প্লাস্টিকের ফ্লাওয়ার সেটা হয়তো আপনি দক্ষিণ পূর্বে একটা রেখে দিন সেটা রাখা মানেই হয়ে গেল আপনার নাশ মানে টাকা পয়সার নাশ হতে শুরু হয়ে গেল সেখানে যেটা আপনি ঘরের মধ্যে আপনি আলমারিতে টাকা পয়সা রেখেছেন সেগুলো আস্তে আস্তে বেরিয়ে যায় শুধু টাকা পয়সা নয় এটা বলে রাখছি আপনাদের আপনাদের সোনা সোনাদানাও সে বন্ধক চলে যাবে সোনা দানাও বন্ধ করিয়ে দেবে আপনি দয়া করে যে উত্তর দক্ষিণ পূর্ব দিকে কোনো রকমের নীল জিনিস রাখবেন না কোনো কালার নীল রঙের করবেন না কোনো পর্দাও কালার এরকম ধরনের কিছু লাগাবেন না কোনো রকমের নীল চাদর নীলমানি বুঝতে পারছেন লাইট ব্লু ব্লু ডিপ ব্লু হোয়াট এভার ব্লু যে কালারই ব্লু চার যে ব্লু যেটা রয়েছে যেটা এক কালার সিঙ্গেল কালার ব্লু তার মধ্যে ট্যাক্সেরও কোনো রকমে করেছেন লাইট আর স্কাই স্কাই ব্লু ডিপ ব্লু করে করেছেন ইভেন শুধু তাই বলবো বাচ্চাদের কোনো ফটো যেটাতে ব্লু বেশি দেখা যাচ্ছে সে যদি আপনি দক্ষিণ পূর্বে রেখেছেন বা হয়তো আপনি সমুদ্রে ঘুরতে গেলেন পুরীতে ঘুরতে গেলেন সেখানে একটা ছবিটা ওখানে দক্ষিণ পূর্বে রেখে দিন সেখানে ব্লু কালার চলে এলো সেই ব্লু কালারটা আপনি তুলে কোথায় ছবিটা রেখে দিন হয়তো দক্ষিণ পূর্বে রেখে দিয়েছেন যেই দক্ষিণ পূর্বে ফটো রাখবেন আস্তে আস্তে দেখবেন সে দারিদ্রতা শুরু হয়ে যাবে ইভেন আমি বললাম পকেটে এক টাকাও থাকবে না সব শেষ করে দেবে তার মানেই ওখান থেকে ব্লু রঙটা সরিয়ে দিন আর দক্ষিণ পূর্ব দিকে গ্রিনিশ গ্রিন রংটা করুন যাতে আপনার অর্থটা সঞ্চয় হতে পারবে আর আপনি কারোর সামনে ছোট হবেন না